এজিদ হযরত এজিদ হযরত এজিদ বলে রহমাতুল্লাহ হাফসুসের বিষয় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কোন মাজার এখন ইউটিউবের মধ্যে চান্স দেন গোটা গুম বিশ্ব ঘুরে শুরু করে গেট পর্যন্ত আগা করা শূন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাজার মোবারক গুম্বিস আগা করা কি এক টন দুই টন ন সাড়ে সাতাশ টনের উপরে শূন্য শূন্য রাখার বলে আর জায়গা নাই বাদ বাকি গুলো বাক্স করে ফেলতেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু মাজার আগা করা কি শূন্য বলেন কি শূন্য এজিদের তো মাজার হযরত এজিদ বলতেছেন এজিদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এজিদের মাজার তো দূরের কথা এখন সিটে গলা উঠতে দিলে খবর ভাগই না এই যে খবর নেই যারা এজিদকে হযরত এজিদ বলতেছে এজিদের রহমতুল্লাহ আলাইহি বলতেছে এজিদের নামে কোন একখান মাজার তো দূরের কথা একখান সিটে গলা তাহলে এজিদ যে জাহান্নামে থাকবে যারা এজিদের প্রশংসা করতেছে তারাও সেই জাহান্নামে থাকবে এটাই দলিল এটাই দলিল ঠিক না একটু জোরে বলেন রসুল পাকের ভালোবাসার দাম তোলায় তোলায় বেশি আজীবন দয়াল নবীকে ভালোবেসে যান এই যে কবরে বউ নাই ছেলে নাই মেয়ে নাই কিন্তু না খাওয়াই খাওয়াইছি না ভরে ভরাইলাম কাঁটাগুলো বাসনা করে মাসটা ছেলে মেয়েদেরকে খাওয়াই দিলাম একটা ছেলে মেয়েও কবরে ঢুকলো না সবাই কবর দিয়ার ঘরে বাড়িতে ঠিক না আমার দয়াল নবী বলে সবাই বলি ইয়া নফসি আমাকে বাঁচাও আর আমি রসুল বলতেছি উম্মতি উম্মতি আমার উম্মত বাঁচাও কবরে কেউ নাই আছে দয়াল নবী মা কুনতা তাকুল হক ফি হাজার রাজুল কবরের মধ্যে আছে কে দয়াল নবী মায়ার নবী এখানে আর কেউ আছে আছে না জায়গাগুলো মানুষ থেকে দাম বেড়ে গেল ঠেলে ঠেলে খেয়ে ফেলছ জুলুম করে নিয়ে নিচ্ছেন আমি সবসময় এগুলো বলি যারা বড় বড় আপলা কাপলা আসো আপনারা হুঁশিয়ার হয়ে যান ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন আপনাদের সম্পদগুলো আগুনের মতো হয়ে যাবে যে জুলুম করে বর্তমানে নিয়ে নিচ্ছে কঠিন অবস্থা বড় ভাই সামনে ফিসবে ছোট ভাই গুলো ফিসনে দিনের বেলায় মানুষকে ইশারা দিয়ে দিয়ে জবাই করে দেয় জায়গাগুলো গ্রাস করে নেয় মার্কেট গ্রাস করে নেয় মানুষের রক্তসাত সসম্পদ গ্রাস করে নেয় খবরদার তোমরা আমাকে খুনি বলিও না বলবে যে বড় ভাই এইসব খুনি বলিও না কি বলবে বড় ভাই বিরক্তি লাগেন না উজুরে রেখে গিয়ে সামনে দো আলম আলমার ইজ্জত করি বিয়ার কিভাবে মসজিদে খতিব না না অবে আয়ু বই উমা মারহাবা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমিন গো সবাই বসবেন আমার ভাই খুব মূল্যবান তকরির করবেন আমি এই কথাটা বলে দিই তাইলে বুঝো তাই না জাগা খান না এসে খান নি দিনে দুপুরে মানুষ জবাই করে দেয় খবর তো না আমাকে কোনই বলিও না বড় ভাই বড় ভাই আর ছোট ভাই দুজন জাহান্নামে বড় ভাই ছোট ভাই দুজন বাঁচার কোন সুযোগ সাগরের মধ্যে একটা জাহাজে আগুন ধরে গেল সাগরের মধ্যে একটা জাহাজে চতুর্দিকে ফানি কিন্তু নিবার কোন সুযোগ জ্বলতেছে ঠিক তদরূপ ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন কিয়ামত উদ্দিন হাজার হাজার কোটি টাকা থাকবে ছেলে মেয়ে থাকবে গ্যাং থাকবে কিন্তু তাকে বাঁচার মতো কেউ জ্বলতেই থাকবে ঠিক না আফসুস হারাম খাইতে খাইতে হারাম আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস দিল ডাকার মনে হয় এক মন্ত্রী নাকি গালে দাঁড়ি নাই হুজুরকে পাঁচশো টাকা দেব এ নিয়ত তো নাই হুজুরকে বাদ দিয়ে নিজে হুজুর হয়ে গেছে আর তুলে দিলে আল্লাহ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর আলামকান জাহান্নাম দো ওই নিয়ে
উযুরের ভাষড়িয়া দিয়া ফরিবদে উযুর বাদ নিজে উযুর হয়ে গেল বল বললাম মনে হয় হারাম খাইতে খাইতে জান্নাত কি জাহান্নাম কি আর খুঁজে পাচ্ছে না দুনিয়া বর কি জত গলা দিয়ে দে ভাই হত্তর জালিম এগুলো দেখে এটা আমাদের বঙ্গবন্ধুর অপমান ঠিক না এই কুলাঙ্গার গুলোকে জাঁটা মেরে বের করা ফরজ ফরজ ঠিক না আর গইল মন্তাজ খাতু উনি প্রধানমন্ত্রীকে খুশি করে দিচ্ছেন ও মা জননী কিতাব একটাও আমার বাকি নেই সব পড়ে ফেলেছি বখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ তিরমিজি শরীফ দারমি শরীফ মেসকাত শরীফ সবগুলো বলে মন্তাজ খাতু ভরে ফেলেই হবে প্রধানমন্ত্রীর উনয় দিল দে প্রধানমন্ত্রী তো লোক খুশি হয়ে গেই গই আহা এলে মুফতি কেন এই সংসদত গলে গেল গই মফাসেরা মহাদ্দেসা ইবে কেন এটা গলে গেল গই আজীবন লাস্তায় লাস্তায় আছিল কিতাব বেয়াগুন ভরে ফেলে হতে বহারি মুসলিম সে আজ ইত্যার এক টাকা দিছ বাকি নাই উজুত্তা নাই ডাকত আছে আল্লাহর কসম করি হইত দি উগ্র লাইন শুধু যা যাব সারা কইতাম দিয়ম দে এক সপ্তাহ ঘুমতুন টান পাইত না দে শুধু উগ্র লাইন খব এক লাইন এক লাইন এ দুয়া কিতাব লাগত না যা যাব সারা শুধু হ লাইন এক লাইন ভরাত দিয়ম দে এক সপ্তাহ ঘুমতুন কি পাইত না আর উঠত না এক সপ্তাহ পরে যদি বের খাদেমে ডাকে ও বা মন্তাজ খাতু ঘুমতুন উড়ো 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 তিবে ভুসলে বোধ হয় জাহাঙ্গীর উজুর আছে না কোথায় যে দরজাত কত তৈলে আর এক সপ্তাহ লাগে গই এগুলো মিথ্যাবাদী ছাড়া আর কিছু নয় দুঃখ 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 আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও হক আল্লাহকে ভয় করেন বাস আর কোনো সুযোগ নাই নাই বাঁচার কোনো সুযোগ আপনার টাকা আপনাকে বাঁচাইতে পারবে না আপনার সম্পদ আপনাকে বাঁচাইতে পারবে না ইজা মাতাল ইনসানু ইন কাতানহু আমলু মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ ইল্লা মিন সালাসা তিনটা জিনিস কি থাকে তার মধ্যে একটা হলো সেটা কি আওয়ালাদুন সলিহুন ইয়াদুলাহু একজন নেককার সন্তান রেখে যাও খাবে গুন আর দিবে লদ দে আহা ওই ভাই ও ভাই খাবে গুন অত দে দি স্ট্রং আছে আচ্ছা এদিকে খেয়াল করেন খুব প্রয়োজন বিষয় আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দাও বিরক্তি হচ্ছেন মনে তাইলে কি বলতে মাঝে আমি তার খাবার লাগে হরি গে কে হইলাম দে দূরবে গে গুবে আর কত কি ও কবর আওয়ালাদুন সলিহুন ইয়াদুলাহু আমার দয়াল নবী বলেছেন এমন একটা নেককার সন্তান রেখে যাও দনওয়ালা নো দৌলতওয়ালা নো সম্পদওয়ালা নো একজন আল্লাহওয়ালা সন্তান রেখে যাও নেককার সন্তান যা তুমি মারা যাওয়ার পরে তোমার ছেলে যখন কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াইবে অনলি ফর সূরা ফাতিহা শরীফ আলহামদু শরীফটা যখন মা বাপের জন্য সোয়াবের নিয়তে তেলাওয়াত করবে চল্লিশ দিনের কবর আজাম আমার রসুল হয়ে মা বাপের মাফ হয়ে গেছে ঠিক নিয়ে আরে বাপ রে বাপ বর্তমান যুগে রোজার দিন শিল্পপতির ছেলে রোজার দিয়ে সকবার খাইব দে শরীর লোক হতর দিনের বেলায় কে খাদ্য সকবার আইসক্রিম সকবার কাটছেন এ ভূতের এই টাইমত ফাল্লাত না ফিলেও ফাঁস মনে হইব বাবা তুমি রোজা রাখো নাই তুমি রোজা রাখো নাই আমার আব্বু আম্মু বলছে রোজা রাখলে বলে আমার শরীর কইমে যাইব কে তুই ভূতরে এনে মেজ জান দিব না হত লানতে মানুষ হল এ ফুয়াজা বড় আফসোসের তার মা বাবে কই দে বলে সরুল বলে কি যাবি কই কমে যাবি ইয়ালে লজা না লাগা দে তারে সেহেরি টাইমে তুলে নাই সরুল কি বুদে কমে যাবে দে এলে বলে রে মা বাবার বান্ন দে ঠিক না হতার শরীর গ্রামাঞ্চলের ছোট ছোট বাচ্চাগুলো রোজা রাখে গ্রামাঞ্চলের ছোট ছোট বাচ্চাগুলো রোজা রাখে মায়ে যখন নামাজ পড়ে ছোট বাচ্চাও মার দিকে তাকিয়ে তাকিয়ে সিজদা মারতে ডাকে বলো হয় মনে হয় রোজা রাখে নামাজও বাপে মায়ে করতেছে বাপে করতেছে ছেলেগুলো
মেয়ে গুলো করতেছে আমার দয়াল নবী বলে উম্মত এমন একটা কঠিন টাইম আসবে কিয়ামতের দিন যখন কারো কেউ হবে না কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন কেরামান কাতিবিন হিজাব কিতাবে দেখা গেল সওয়াবের থেকে গুনার পাল্লা বেশি ওই বান্দাটাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে আমার দয়াল নবী বলে থামো 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 ওকে জাহান্নামে নিয়ে যায় না ইয়া রাসূলুল্লাহ কি বলতেছেন সওয়াবের থেকে গুনার পাল্লা বেশি সেজন্য ওকে নিয়ে যাচ্ছে আমার রাসূল বলে আর ওর সওয়াবের হিসাব করতে হবে না যা আছে তা পেয়েছো কিন্তু উনি যখন নামাজ পড়তেন ওনার একটা ছোট বাচ্চা মাকে দেখে দেখে বাপকে দেখে দেখে অথচ নামাজের সময় হয় নাই উপযুক্ত হয় নাই মসল্লার মধ্যে যে মাসুম বাচ্চা সিজদা দিত কিন্তু তার উপর নামাজ ফরজ কত বা লেখবার পরে ঠিক না কিন্তু ছোট অবস্থায় তো ওর উপর নামাজ ফরজ হয় নাই কিন্তু নামাজ ফরজ হয় নাই মায়ের সাথে বাবার সাথে যে সিজদা দিয়েছে আল্লাহ তো সেই সিজদা বিতা যেতে দেয় নাই আজকে বাবের মিজানের পাল্লা মায়ের মিজানের পাল্লার মধ্যে যে সওয়াব কম হয়েছে ওই ছোট বাচ্চার সিজদাটা মিজানের পাল্লায় তুলে দাও দেখতেছে সওয়াবের পাল্লাটা বাড়ি হয়ে গেল মাসুম বাচ্চার সিজদার বদলত রোজার বদলতে এই উসিলে মা বাপ দুজন জান্নাতে চলে গেল সুবহানাল্লাহ তাহলে ছোট বাচ্চাগুলো সিজদা এগুলো আমাদের জন্য নিয়ামত ঠিক না শিক্ষা দিবেন তালিম দিবেন হ না কি দিবেন তালিম দেন দে ওরে বাপরে বাপ আমার ছেলে কি ড্যান্সার জানে আপনি জানেন ভালো মাস্টার দিয়ে শিখেছি গান নাচ উড়ি বোধ ভূতের ভূত শুধু ফাঁড়াই বোধ মরণ নি সাইল হইতে সিরিয়াল লম্ব তো হয় বাতিল খুদে বাবা মুশকিল আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আদর্শবান ছেলে মেয়ে তৈয়ার করার তৌফিক দো জোরে বলেন বাসার কোন সুযোগ নাই 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 আজকে আনু চৌধুরীর এই পরিবার এত বড় আজিম উসান মাহবিল উনার পরিবার খুশি ন যারা এই বংশের থেকে কবরে চলে গেল আজকে তাদের জন্য ঈদের দিন ঠিক না আর বোন কুরসি দেখাতো না কুরসি দেবে গো বর মহব্বত করে এ জাহাঙ্গীর হুজুরকে দাওয়াত দিয়েছে আল্লাহ আমার বোনকেও কবুল করো মহব্বত তাদের অলাদ পর্যন্ত যারা আছে ভাই নাতি ভতি অলাদ পর্যন্ত আল্লাহ তাদেরকেও কবুল করো ভাইয়েরা মুরব্বীরা মামনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনহাকে কবুলিয়তের একমাত্র একটা কারণ হলো সেটা হলাম বললাম কি ফরদা তে যে মা বোনেরা বেশি ফরদা করবেন কেয়ামতের দিন তাদের দাম তোলায় তোলায় বেড়ে যাবে জটিল এবং কঠিন সেই মাগুলোর থেকে হিসাব নেওয়া হবে না যে মাগুলো ফরদা করে চলবেন ঠিক নিয়ে এবার সিটির মেয়ে ব্যালাউজ সারা পোশাকের স্বাধীনতা পোশাকের অধিকে ব্যালাউজ সারা দেখতেছি শাড়ি পরে চলে এসেছে শহীদ মিনারে ঢাকার মধ্যে সাংবাদিকেরা জিজ্ঞেস করতেছে আপনার হালত এভাবে হলো কেন এটা আমার অধিকার আপনি এভাবে কোন নজর দেওয়ার দরকার নাই কোন নজর দিব কোথায় শাড়ি সারা ব্যালাউজ সারা তো শাড়ি পরে এসেছেন গোড়া ধোঁয়া দেখা যার জন্য ফিটিয়ে আনতে দাঁড়া লালটির বারে তুমি বড় হইব হোদাল্লা আনো তোর তোর অধিক বলুন না পোশাকের বলো অধিকার কেমন পোশাক বড় বড় শিল্পপতির স্ত্রীরা মেয়েরা বোনেরা যখন এই বিভিন্ন দামি দামি ক্লাবের মধ্যে আসে আমরা মাঝে মাঝে গিয়ে দেখি লজ্জা লাগে যে শাড়ি পরেছেন উচ্চ দাম কিন্তু মশুরিকে হার মানাইবেন যে শাড়ি পরে এসেছেন মশুরিকে কি মানাইবেন হার মানাইবেন এই মাঝির গাড়ের মধ্যে গৌসিয়া কমিটির দুই ভাই যদি এই শাড়িটা মেলে ধরে ডাইরেক্ট আগা করা সাকতাই পর্যন্ত কি অ্যালগরিথম দিবে ভুল বললাম মনে হয় বড়ই আফসুস সায়াতি জামানুন আলা উম্মতি আমার দয়াল নবী বলতে যে আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা চলে আসবে পুরুষ মহিলা কাফর ভরেই উলঙ্গ থাকবে
পুরুষ মহিলা কাফর ভরয়ো ঠিক না ঠিক এখন মা বনতন পুরুষের ফদার ফরজ বেশি এক এক ফ্যান ফিনতে দবাই খবাড়া হই বুঝাই চাইতাম ফ্যানের ফাড়া নিচে তিন ফাড়া থাকলো উপরে চার ফাড়া বলন না এই যে কোন নি ইবিয়া দেন হইলো ফাড়ি দে ফ্যাশন আর লাই না কথা ঠিক হই এটা তো ভাড়ার করব আর একটা দেখছি ভাড়া ন থ্রি কোয়ার্টার হলে নিচে নাম তো টু ফ্যান ভরেছেন এটা কি টু মানে আড়ুর উপর এই যে কোন নি টু মানে রাস্তা দিয়ে হাঁটতেছেন যে এত ফার গুয়াতি আড়ের ভান ফার গুয়াতি এক কান লাং ফাল্লাত না ফিলে দের মনের উড়ইব বলুন না আরে বাপ রে বাপ উগ্গ পাইলাম তো ফাড়ার করব উগ্গ হইল কোয়ার্টারের করব টু কোয়ার্টার আড়ুর উপর এ 2022 সালের আর একটা ফ্যাশন সেটা কি ফ্যানের অলস করে দাও ফ্যান কি করে দাও অলস করে দন হঠাৎ করে যদি একটা মোবাইল পকেট থেকে পড়ে যায় এলে উই তো লব্ধ ভাই ফিসু দিদি ওয়া দিন তার ভার ইবার রুগ্য ফ্যাশন ওদিনে ফেসবুকে দেখতেছি একটা ভাই বাইকে করে একটা মহিলাকে নিয়ে যাচ্ছেন দেখতে কোয়ার্টার আগা করা দেখা যার একজনের লাল চিহ্ন দিয়ে দিবে লাই এটা হতে 2022 সালের নতুন ভাবে দিলাম লজ্জা লাগে লজ্জা লাগে এগুলো ভুল বললাম আহা আফসোস আগে তো সিএনজি করে আমরা বিভিন্ন মাহফিলে যাইতাম বাসকালি একটা মাহফিল নিয়েছিলাম বাস ছাড়া তো মজ্জারটেক আমি সিএনজির মধ্যে উঠলাম কোথায় মজ্জারটেক থেকে বাস ছাড়া যাব বাসকালি তো পিছনে যখন গাড়ির পিছনে সিএনজি বসলাম ড্রাইভারের পিছনে একটা বিট আছে বিটের মধ্যে দেখতেছি একটা লেখা বাণী সেটা কি গাড়ি চলে তেল দিয়ে জল দিয়ে নয় ভালোবাসা বাড়িতে গাড়িতে নয় ফিসু দি সিএনজির পিছনে তা আমি ড্রাইভারকে বলতেছি ভাই এটা কি লেখেছ গাড়ি চলে তেল দিয়ে জল দিয়ে নয় ভালোবাসা বাড়িতে গাড়িতে হদজুর আমি নামাজ কালাম পড়ি একজন ব্যক্তি দুইটাকে দুইটা একটা লুকিং গ্লাস ফ্যাম চলতেছে কুকুরের মতো হয়ে গেছে মানুষ লজ্জা সারা একজন মানুষ যা আছে সংকোচ করতেছে না এটা হলো কেয়ামতের অন্যতম আলামতের মধ্যে একটা বড় আলামত কেয়ামতের পূর্বাক্ষণে জানা বেড়ে যাবে ঠিক না একটু জোরে বলেন আল্লাহ গুলো থেকে আমাদেরকে হেফাজত করো আরো জোরে বলেন শুকরিয়া আলহামদুলিল্লাহ আজকের মাহফিল ধন্য আল্লাহ আমাদেরকে মোমেন হিসেবে কবুল করো জোরে বলে যথেষ্ট মানুষ দীর্ঘক্ষণ নামা ওয়াজ করেছে ওয়াজ শুনে কান আর মন খুশি হলে হবে না ফাঁসক্ত নামাজ পড়তে হবে ঠিক না নামাজ ছাড়া যদি কেউ বেহস্তের আশা করেন ও পরীক্ষা না দিয়ে ভাষার আশা করা ঠিক না কেউ যদি বলে আমার হুজুর আমার নামাজ ভালো লাগে না জাহান্নামী হওয়ার জন্য এটাই যথেষ্ট শুধু তাই না আমার রসুল পাক এক সাহাবি প্রশ্ন করেছিলেন ইয়া রসুলাল্লাহ একজন মানুষ আজান হয়েছে ঘুমিয়ে পড়েছে দুনিয়ার কোনো খবর নাই ওকে কিভাবে ডাকবো আমার রসুল পাক বলতেছেন একটা বাড়ির মধ্যে যদি আগুন লাগে যেভাবে মানুষকে ডাকাডাকি করে তার থেকেও জোরে ডাকো ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য